নিজের একটা আলাদা মোবাইল থাকলে তাও হলো হিনি, বন্ধুদের সাথে কথাও করে পেলাম হিনি, প্রেমও করে পেলাম হিনি। গরম তেলের মধ্যে জিঙ্গে প্যানি দিলে সেন্নত করে ওঠে, আমার মায়ের মোবাইলকে হাত দিলে সেন্নত করে ওঠে। আমার মা আমাকে দেখার সাথে সাথে মোবাইল যে কুটি লুকে থই, আমি আর উঠতেই পাই না। তুই তো তোর মায়ের মোবাইলটা লিভের পাস, আমার মায়ের তো মোবাইলই নেই। আমাগের বান্ধবী গেলে বন্ধু গেলে সকলেরই মোবাইল আছে, খালি আমাগের দুজনেরই নাই। এ রুম্পা, আমার মাতার না সে একটা বুদ্ধি আছে রে। তোর মাতার যে ক্যাঙ্গা বুদ্ধি আসে সেটা আমার ভালো করে জানা আছে। তোর বুদ্ধি যতবার শুনছি ততবারই ধরা খাচ্ছি, এবার আর তোর কোনো বুদ্ধি আমি শুনবো না। এ সুরি, আমার কথা তুই শুনছু না শুনতে আমাকে ফেদর ফেদর করে চিকিস, আগে আমার কথাটা শোনাক তো। ক ক কি কবা চেচ্ছু? করছিলাম যে আমারও তো মোবাইল নাই, তোরও মোবাইল নাই, দুইজনে তার মোবাইল দরকার। ক হ্যাঁ দরকার তো ঠিকই, তা তুই এ কথা করছু কৃষক? মোবাইল যখন দরকার তা সয়লা মোবাইল কিনিলে। দেখো না কে মোবাইল কিনবি গো, কেরে আমরা টাকা কুটি পামো। কেরে এরা স্ক্রিন টাচ মোবাইল কিনতে কয় টাকা লাগবে তাই জমকে করিচ্ছু? এরা স্ক্রিন টাচ মোবাইল কিনতে তা 5-6 হাজার টাকা লাগবে, কত টাকা কুটি পামো রে? তোর যার কথা বললে নতুন মোবাইল কিনবো তাই থার্ড হ্যান্ড মোবাইল কিনবো। আমি তো সেকেন্ড হ্যান্ডের কথা শুনছি, থার্ড হ্যান্ড সেটা আবার ক্যাঙ্কা মোবাইল রে? নতুন মোবাইলের দাম বেশি, সেকেন্ড হ্যান্ড মোবাইলের দাম কম, তার সে আরও কম হচ্ছে থার্ড হ্যান্ড মোবাইলের দাম, ওই জন্য আমি থার্ড হ্যান্ড মোবাইল কিনবে চাচ্ছি। তা সে থার্ড হ্যান্ড মোবাইল কুটি পাবো? ককটেল তো মেলা ভাঙা মোবাইলের দোকান চেনা আছে, অক করলেই দেখিস নি আইনে দিবি। সেটা না আমি বুঝলাম, তা কয় টাকা দেওয়া লাগবে? ভাঙা সুরো মোবাইল কিনবো তো তা না হলো 600 টাকা লাগবি মনে কর। তাহলে তুই 300 টাকা দেবো, আমি 300 টাকা দেবো, তাহলে তো 600 টাকা হলো। 300 টাকা? এত টাকা কুটি পামো? কুটি পাবি গো, তুই না সেদিন আমাকে করলু তোর বলে ম্যাটির ব্যাংক ভরে গেছে, ওই ম্যাটির ব্যাংকটা ভাঙবো আর পরীক্ষার মধ্যে বলে তুই টাকা পাইছু, ওই টাকা হলেই তো তোর 300 টাকা পার হয়ে যাচ্ছে রে। আমাকে তো বুদ্ধি গুণে শিখিয়ে দিচ্ছু, তুই টাকা কুটি পাবো? আমার টেনশন তোর করা লাগবার লয়, তোর বুদ্ধি নাই দেখে তো তোকে বুদ্ধি দিয়ে দিলাম, আমি টাকা ঠিকই গোস করে পামো। আমার কাছে টাকা থাক বা না থাক, আমার একটা সরকারি ব্যাংক আছে, সেটা হচ্ছে ওই বুড়ির পানের বাটা। তুই একটা কাম কর, আজ যে বিকালে আমার বাড়ির যা টাকাটা দিয়ে আসিস, তাহলে সকালে আমি যা ককটেল কমই নি মোবাইলটা এনে দিস তো ভাই। তোর বাড়ি যে যাবো তোর মা যদি দেখে টাকা দিতে তখন কি করবো নি? হ তুই তো ঠিকই কছু, এ তাহলে বাড়ির দরকার নাই, এটি দেখা করিস। আচ্ছা এখন আমি বাড়িতে গেলাম। যা এক বাবা, 600 টাকার মধ্যে যে মোবাইলটা কিনবে পেলাম। হরে 600 টাকা দিয়ে স্ক্রিন টাচ মোবাইল পাইছি এটাই তো মেলা, এখন তাও কবার পাবো যে আমাকে একটা মোবাইল আছে। এ টুম্পা, আমরা মানুষ হলাম দুইজন, তে একটা মোবাইল ক্যাঙ্গারে চালামো? তোর বাড়ি উত্তর দিকে আমার বাড়ি দক্ষিণ দিকে, তাহলে ক্যাঙ্গারে কী হবি কত দেখি? আজকে সারা রাত নিন পারা বাদ দিয়ে ওই চিন্তা করছি যে এক মোবাইল দিয়ে দুইজনে ক্যাঙ্গারে চালামো। বাপরে তুই আবার চিন্তা করে থুসু, তা কী চিন্তা করছো কত? ওই মোবাইল তোর কাছে একদিন থাকবি, আমার কাছে একদিন থাকবি। বুদ্ধি তোর খারাপ লয়, ঠিকই কসু, মোবাইল একদিন তোর কাছে থাকবি একদিন আমার কাছে থাকবি, তা পরের দিন কার কাছে থাকবি? আজকে সারা রাত নিন পারা বাদ দিয়ে যেহেতু আমি চিন্তা ভাবনা করছি খাটনি আমারই বেশি আছে, তাহলে মোবাইল আমার কাছে থাকবি। সব রাতে ওর খেলে আগে আগে কে আগে আমাকে দিলে কি হলো নি? আগে লিখছুলে কালকে কলে আমাকে মোবাইল দেওয়া লাগবি। এলে এলে কালকে তোকে মোবাইল দেবো হিনি, আমি কি মোবাইল খামো নাকি? যে ভাঙা মোবাইল সাউন্ড কমলে বাড়ে না বাড়লে কমে না কিছু না? বুঝছি বুঝছি, তুই লিয়ে যা কালকে লিয়ে আসা আমাকে দিস, তাহলেই হবি। কি আছে রে বাড়িতে উঙ্গে ডেকে লিয়ে আসলি কৃষক? এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে তোকে আমি কোনদিন ডেকে লিয়ে আসি না। কালকে তো তোর সাথে দেখা করলাম, আজ আর কৃষক দেখছো ক? আজকে তো আমাকে মোবাইল দেওয়ার কথা, তা সে মোবাইলটা দে। মোবাইল নিবু তুই? মোবাইল তো একদিন দিয়ে পাম না রে। কে কে মোবাইল দিয়ে পাম না কৃষক? কালকে ফেসবুকে নতুন একটা সোরার সাথে পরিচয় আছে বুঝছু, আজকে উনি ওর ছবি দিবেছে আছে, তাহলে তোকে আজকে কেন করে মোবাইলটা দিই ক? তোকে যদি আমি মোবাইলটা আজকে দেই তাহলে তো আমি আর ছবি দেখে পাম না ক? সেটা তুই আমাকে করছো কে, আমি কোনটা জানি নাকি? আজকে তুই লিস্টনে রব নি, কালকে লিট যা, কালকে আর মানা করবো না তোক। এ টুম্পা, তুই জানা আজকে গান আমার শুনিস নে, তুই আজকে আমাকে মোবাইল দিবে চাচ্ছ আজকে আমাকে দে, অত কিচ্ছা আমাকে কবার আসিস নে, আমি বললে কোনটাই শুনবো না। টাকা তো মোবাইল কিনছি উইলি সে এখন আর আমাকে দিবে চাচ্ছে না, বাপ রে। এ তোকে আমি একবারও কষি যে দেবো না, তো কই নি কালকে দেবো? কালকে আমি কৃষক লোমো, আজকে তো মোবাইল দেওয়ার কথা। দেখ রুম্পা, তুই করলে এখন আমার রাগ ধরাস নে। আগ তো তোর সবসময় ধরেই থাকে, বললে পেশা বাদ দে, তুই মোবাইল কোনো আমাক দিয়ে হ্যাঁ যাবো। তুই আমার সাথে উঙ্গে করিচ্ছ, তোকে মোবাইলই দেবো না যা। মোবাইল দেবো না মানে? এ সুরে মোবাইলের টাকা কি তুই একলা দিছু? আমি টাকা দেয়নি। যা সুরে যা, কালকে তাও তোকে মোবাইল দিয়েছিলাম, আর দিমই না যা।
কি কলু মোবাইল দিব না থাম এ সূর্য তুই আমাকে ঢেকা মেলে কিছু করে দেখ তো মোবাইলটা পরে ভেঙে গেল তোর জন্য মোবাইলটা পরে থার্ড হ্যান্ড মোবাইল এখন ফাইভ হ্যান্ড হয়ে গেল হে আমার জন্য হলো তোর জন্য তো হলো সব কিছু তুই আমাকে ঢেকা মারছু না দেখ আমি এখন তো কি করি হে তুই আমাকে কি করবি রে কি করবো তুই আমাকে একলা মারবো আমি তোকে মারাবে না কেটুম্পা তুই কার সাথে মারামারি করাচ্ছু তোর কাপড় ইঙ্গে ছিঁড়া কিসব তুই কি মুখে তালা মাতিছু এটা কথাও করবারছু না ও মা রুম্পা না আজকে আমাকে ধরে মারছে কি কলু রুম্পা তোকে মারছে রুম্পা তো শ্বাস কম লয় তোকে মারছে তুই আবার কি মহৎ কাম করলু তাহলে তোকে ধরে মারছে ইয়ে মানে কিছু লয় গো মা কিছু লয় মানে কি হচ্ছে সেটা ভালো করে ক যদি না কোষ রুম্পার হাতে যে করে মার খাসু না তার চেয়ে বেশি তোকে মারমো তাতে ক করছি ও মা আমি আর রুম্পা লয় দুইজনে মিলে টেকা দিয়ে একটা মোবাইল কিনছি সেই মোবাইলটা ওই সুরি আমার সাথে কাউল করে আমাকে ঢেকা দিয়ে মোবাইলটা ভাঙছে কি কলু তুই মোবাইল কিনছু তোর সাহস দেখে মু অবাক হয়ে যাচ্ছি তুই এত সাহস কেন করে পালু আর মোবাইল কেনার টাকা তুই করতে পারলি সেটা কত আমার কাছে মিথ্যা টাকা আসলো আর সব টাকা দাদি বানে বাটা থে নিছি কি কলু মোবাইল কিনছু কিনছু তোর দাদি পানে বাড়তে টাকা চুরি করে কিনছু থাম আজকে তোর একদিন কি আমার একদিন মোবাইল কেনা তোকে ছেড়ে দিচ্ছি